আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য আপনি সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন যে বেল আইকান আসবে সেই বেল আইকানেও আপনি ক্লিক করুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওর বিষয় হলো যে কিছুদিন আগে আমার একটি ভিডিওতে আমাদের এক বন্ধু আমাকে একটি টেস্ট করেন যে কোনো ব্যক্তির সাথে সাইবার ক্রাইম হলে জেলার থানাগুলি অভিযোগ নিতে চায় না বলে কলকাতা যেতে কি করা উচিত এই রেসপেক্টে আমি আজকে আমার ভিডিওটা ওই ব্যক্তিকে আজ মিস্টার রাজিদ শেখকে আমি ডেডিকেট করছি এবং ওনার এই কমপ্লেনটা মানে ওনার এই প্রবলেমটা অ্যাড্রেস করে আজকে এই ভিডিওটি বানানো কিন্তু যারা কি ডিস্ট্রিক্টে থাকে তাদের ক্ষেত্রে কোনো সাইবার ক্রাইম হলে তারা কোথায় জানাবে এবং কিভাবে কমপ্লেন অভিযোগ করবে এবং তিনি একটা অভিযোগ জানিয়েছেন যে সেক্ষেত্রে দেখা যায় যে লোকাল থানার অফিসাররা সেগুলো নিতে চায় না কারণ সাইবার পিএস নেই বলে এবং সেগুলো সিআইডি বা কলকাতার দিকে তারা ঠেলে দেয় তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে ওনার রিপ্লাইটার ওনার ওনার কোশ্চেনটাকে সম্মান দিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আপনাদেরকে জানানো যে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সাইবার পিএস তৈরি হয়েছে এবং বহু আগে থেকেই যে কতগুলো কমিশনারেটে সাইবার পিএস ছিল সেই সাইবার পিএসগুলোর এসগুলোর কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বার বা ল্যান্ডফোন নাম্বার কি এবং সেই পিএসগুলোর ইমেল আইডি কি ইত্যাদি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা যা আপনাকে জানাবো আপনারা শুধু মাথায় এটা রাখবেন যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোনো ক্রাইম হলেই সেটা সাইবার ক্রাইম হয় ঠিকই কিন্তু ইনফরমেশান টেকনোলজি অ্যাক্টের আওতাভুক্ত যে পেনাল প্রভিশন সেকশন সিক্সটি থেকে শুরু করে সেভেন্টি ফোর পর্যন্ত আমরা যে ক্রাইমের জায়গাটা পাই মানে যে পেনাল প্রভিশনগুলোর জায়গা পাই সেই জায়গাগুলোর থাকলেই তবেই সেক্ষেত্রে সাইবার পিএস তদন্ত করতে করবে এবং এছাড়াও যদি এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে ক্রাইম হয়েছে কিন্তু আইটি অ্যাক্টের কোনো প্রভিশন কভার করছে না সেই কেসগুলোর ক্ষেত্রেও কিন্তু সাইবার পিএস কমপ্লেন তদন্ত করতে পারে একটা জিনিস আমরা বুঝে গেছি যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে জুডিশডিকশন মানে কোথায় কমপ্লেন করবেন এর জায়গাটা অনেক বড় এবং যেখানে ভিকটিম আছে মানে আপনি যদি ভিকটিম একটা প্রত্যন্ত মানে গ্রামীণ এলাকায় বা কমিশনারেট এলাকায় থাকেন তাহলে সেই যে থানা বা সাইবার পিএস যদি থাকে সেখানে আপনাদেরকে কমপ্লেন জানাতে হবে আমি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দার্জিলিং থেকে সুন্দরবন বিভিন্ন প্রান্তে কোথায় কি সাইবার পিএস রয়েছে সিআইডি নিজস্ব সাইবার পিএস শুরু করেছে ক্যালকাটা পুলিশের সাইবার আলবাজারে সাইবার পিএস দীর্ঘদিন ধরে আছে যে কটা কমিশনারেট আছে আমাদের পশ্চিমবাংলায় সে কটা কমিশনারেটের আন্ডারে প্রত্যেকের একটা করে সাইবার পিএস রয়েছে এবং সেই পেসগুলো আপনার কমপ্লেন এন্টারটেন করবে এবং সেইটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন খুবই ছোটো ভিডিও দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা পাবেন বিভিন্ন তথ্যগুলো যে তথ্যগুলো আগামী দিনে আপনাদের কাজে লাগতে পারে এবং অবশ্যই বলব আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেককে শেয়ার করুন কারণ প্রত্যেকে জানা উচিত যে তাদের এলাকার মধ্যে কোথায় সাইবার পিএস রয়েছে এবং সাইবার পিএস এর ফোন নাম্বার কি এবং সেই সাইবার পিএসের যদি কোনো মেল আইডি থাকে তাহলে সেই মেল আইডিতে তারা জানাবে এই আইডিতে কমপ্লেন জানানোর ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা অনলাইনে যদি কেউ কমপ্লেন জানায় সেক্ষেত্রে কিন্তু তার কমপ্লেনের প্রাথমিক হয়তো তার জিনিসটা দেখা যেতেই পারে কিন্তু কমপ্লেনটা জমা দেওয়ার বেশ দিন মানে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু লোকাল থানায় গিয়ে অবশ্যই লিখিতভাবে আপনাদের কমপ্লেনটা দেবেন কারণ এমন অনেক ক্ষেত্রে হতে পারে যে হয়তো আপনাদের সঙ্গে কারো শত্রুতা আছে সে একটা অনলাইনে ফেক কমপ্লেন করলো আপনার নামে সুতরাং এটা ঘটতেই পারে সেই ক্ষেত্রে আমি বলব ইমারজেন্সি থাকলে অনলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন কমিউনিকেট করতে পারেন কিন্তু লিখিতভাবে একটা কমপ্লেন নিয়ে আপনারা কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত সাইবার পিএসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন যাতে তারা অফিসাররা এই তদন্তটা আপনাদের বিহাফে ঠিক করে করতে পারে ইনভেস্টিগেটিং অফিসার ঠিক তদন্ত করে সত্যি পৌঁছে দেবেন বন্ধুরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা সাই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সাইবার ক্রাইম থানা উদ্বোধন হয়েছে এবং সাইবার ক্রাইম থানা শুরু হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেদের এখন তার সাইবার ক্রাইম হলে সাইবার ক্রাইমের শিকার হলে তারা এখন কমপ্লেনের জন্য শুধু কলকাতায় বা সিআইডিতে তাদেরকে দৌড়ে আসতে হবে না তারা তাদের নিজস্ব ডিস্ট্রিক্টে কিন্তু যে ডিস্ট্রিক্টের ক্যাপিটালে গিয়ে নিজস্ব ডিস্ট্রিক্টের সদরে গিয়ে তারা কিন্তু কমপ্লেন ফাইল করতে পারে এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কোন কোন জেলায় কোন কোন ক্ষেত্রে সাইবার পিএস হয়েছে এবং কম কম বেশি প্রায় সমস্ত জেলাতেই সাইবার পিএস হয়েছে কিন্তু বেশ কিছু জায়গায় সাইবার পিএসের এখনো ডেডিকেটেড ইমেল আইডি বা ফোন নাম্বার পাওয়া যায়নি যে ইনফরমেশানগুলো আজকে অবধি ভিডিও তৈরি করা অ্যাভেলেবেল আমি সেই ইনফরমেশানগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম আমি পশ্চিমবাংলার জেলাগুলোকে দুটো ভাগে ভাগ করেছি একটা উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলা উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাতে যে বিভিন্ন জেলার নাম অনুযায়ী তাদের এই সেই সাইবার পিএসের মেল আইডি ইমেল আইডি এবং ল্যান্ডফোন নাম্বার আমি আপনাদেরকে প্রোভাইড করেছি যে তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সতর্কতার জন্য যে আপনারা এগুলোকে আপনাদের রেসপেক্ট আপনাদের নিজস্ব জেলায় হেডকোয়ার্টারে একবার ভেরিফাই করে নেবেন এবং সেক্ষেত্রে যদি আপনাদের এই ভিডিও চলার চলাকালীন বা তার পরবর্তীকালে যদি কিছু চেঞ্জেস হয় সেটা আপনারা আপনাদের নোটিশে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন এখানে আমি বলি কয়েকটা ইনফরমেশান আমি উত্তরবঙ্গের ক্ষেত্রে জোগাড় করতে পেরেছি তার মধ্যে একটা হলো শিলিগুড়ি তাই শিলিগুড়ি পিএসের এর ক্ষেত্রেই আপনাদের সামনে ইমেল আইডি দুটো ইমেল আইডি রয়েছে সাইবার পিএসের এবং সাইবার পিএসের এর ফোন নাম্বারটাও আপনাদের সামনে আমি প্রোভাইড করেছি মালদার ক্ষেত্রে আপনাদের কাছে মালদা সাইবার পিএসের এর মেল আইডি এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে তার ইমেল আইডি এবং তার ফোন ফোন নাম্বার আপনাদেরকে দিলাম উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও আমি আপনাদেরকে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছি কোচবিহারের ক্ষেত্রে শুধুমাত্র ইমেল আইডি আমি জোগাড় করতে পেরেছি সেটাই আপনাদেরকে আমি প্রোভাইড করেছি বন্ধুরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর যে তথ্য আমার কাছে রয়েছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে বীরভূমের কথা বলবো বীরভূমে দুটো আমি সাইবার পিএসের ইমেল আইডি আমি প্রোভাইড করছি তার সঙ্গে একটি মোবাইল নাম্বার বাঁকুড়ার ক্ষেত্রেও একটি ইমেল আইডি এবং তার সঙ্গে একটি ফোন নাম্বার হুগলির ক্ষেত্রে একটি ইমেল আইডি রয়েছে যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করেছি পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার এবং নদিয়ার ক্ষেত্রে একটি ফোন ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি দুটি মেল আইডি পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দুটি মেল আইডি এবং একটা সাইবার সেল হেল্প ডেস্ক মোবাইল নাম্বার রয়েছে সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করলাম পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে একটি ইমেল আইডি আপনাদের ভিডিওতে দেখানো হচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রে আপনাদের একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার দেওয়া হলো ঝাড়গ্রামের ক্ষেত্রেও একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার আছে এবং দক্ষিণবঙ্গের আরও কিছু জেলা আছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এখন তিনটে ডিস্ট্রিক্টে ভাগ হয়ে গেছে আপনারা জানেন পুলিশ ডিস্ট্রিক্টে তাদের বাড়িপুরের ক্ষেত্রে আপনাদেরকে একটি ইমেল আইডি এবং একটি ল্যান্ডফোন নাম্বার প্রোভাইড করলাম আপনাদেরকে বারাসাতের ক্ষেত্রে একটি ল্যান্ডফোন নাম্বার আছে বিধাননগর সাইবার থানার ক্ষেত্রে একটি ল্যান্ডফোন নাম্বার পাওয়া যাচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে আমরা জানি যে হাওড়া পুলিশ কমিশনারেটের ওয়েবসাইটে গেলে আমি লিঙ্কটাও আপনাদেরকে দিয়েছি সেক্ষেত্রে আপনারা পাবেন যে একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার যে সাইবার পিএসের ক্ষেত্রে কলকাতা পুলিশ এলাকার ক্ষেত্রে কিন্তু একটি আমি আপনাদেরকে দুটি ফোন নাম্বার এবং একটি ইমেল আইডি প্রোভাইড করলাম এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের পোর্টাল থেকে আপনারা কিন্তু টুইটার হ্যান্ডেল এবং ফেসবুকে যেতে পারেন এবং ফেসবুকে ফেসবুকে গিয়েও কিন্তু আপনারা মেসেজ বা কিছু কমিউনিকেশন করতে পারেন আপনারা যদি কলকাতা পুলিশের এলাকার মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা সাইবার ক্রাইমের যদি ভিকটিম হন আপনারা কলকাতা পুলিশ সাইবার পিএস লালবাজারে কমপ্লেন ফাইল করতে পারেন যদি আপনারা ভাবেন যে আমরা অনলাইনে ইনটিমেশান দেব। আপনাদের যাবার সেই মুহূর্তে সময় নেই থানাতে তাহলে সেক্ষেত্রে আপনারা কলকাতা পুলিশের ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে কম্পিউটার ইন্টারনেট রিলেটেড ক্রাইমস এবং সেখানে টুইটার হ্যান্ডেল রয়েছে এখানে দেখবেন এছাড়া কলকাতা পুলিশের আর একটি ফেসবুক অ্যাকাউন্টও আছে ক্যালকাটা পুলিশের এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের সেন মেসেজের একটা অপশান আছে সে এক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো জানানোর পর ন্যাশনাল লেভেলে আমি বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল লেভেলে একটি পোর্টাল আছে সেটাকে বলা হয় ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এবং এই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল হলো আমাদের ন্যাশনাল পোর্টাল যেখানে আপনি সাইবার ক্রাইমের কোনো কেস যদি আপনার সঙ্গে হয় আপনি যদি ভিকটিম হন আপনি রিপোর্ট করতে পারেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এই পোর্টালটি তৈরি হয়েছে এবং এটি একটি খুব ভালো উদ্যোগ এবং এক্ষেত্রে পেজটা খুলবেন আপনারা সেখানে দেখবেন ফাইলে কমপ্লেন বলে অপশান আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করলে একটা অ্যাকসেপ্টেন্সের পর আপনারা চলে যেতে পারেন কমপ্লেন ফাইলিংয়ের পোর্টালে এবং সেক্ষেত্রে আপনাদেরকে কমপ্লেন ফাইলিংয়ের সময় আপনাদের একটি ফোন নাম্বারও থাকবে যেটা হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার আপনাদের কাজে লাগতে পারে এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন এবং এই পোর্টালে গেলে আপনারা শুধু তাই না আপনারা সাইবার ক্রাইম সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হতে পারবেন তার সম্বন্ধে আপনারা জানতে পারবেন সাইবার ক্রাইম কী ধরনের সুতরাং বন্ধুরা আজকে আমি আপনাদের চেষ্টা করলাম আমার স্বল্প স্বল্প পরিসরের মধ্যে যে কটা অ্যাভেলেবেল ইনফরমেশান আমার কাছে আছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে জানানো যে আপনারা কিভাবে কোথায় গেলে সাইবার ক্রাইমে কম কমপ্লেন ফাইল করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে সাইবার ক্রাইম কমপ্লেন ফাইল করার ক্ষেত্রে কিন্তু আপনার জুরিসডিকশন বিশাল এবং সে যেখানেই আপনি থাকবেন আপনি যদি মন সেখানকার লোকাল ডিস্ট্রিক্টের পি এসে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন এরকম না যে আপনি বাঁকুড়ায় আছেন বলে আপনাকে সাইবার পি এস কলকাতায় এসে কমপ্লেন করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি সিআইডির রিসেন্টলি সাইবার পিএস হয়েছে এবং এক্ষেত্রে একটা জিনিস বলি যে আপনাদের যখন মনে হবে যে আপনারা কমপ্লেন ফাইল করতে যাচ্ছেন এবং আমাদের সীমিত ইনফ্রাস্ট্রাকচারে আমাদের পুলিশ অফিসাররা আপনার কমপ্লেন যথেষ্ট চেষ্টা করেন এবং তারপরেও যদি আপনার মনে হয় যে কোনো ক্ষেত্রে আপনার কমপ্লেন নেওয়া হলো না কারণ আমাকে যে আমি ভিডিওটা শুরু করার সময় আপনাদেরকে বলেছিলাম যে এক এক ব্যক্তি ইউটিউবে কমেন্ট করেছেন যে সে তারা জেলার মধ্যে কমপ্লেন করতে গেলে কমপ্লেন এন্টারটেন হয় না তাকে কলকাতায় আসতে হয় বা সিআইডিতে জানাতে হয় তাকেও আমি আজকে অবশ্যই হয়তো তিনি বুঝে গেছেন যে কোথায় কখন কিভাবে তারা সাইবার ক্রাইমে কমপ্লেন করবেন কিন্তু একটা কথা বলি যদি কোনো ক্ষেত্রে আপনারা থানায় গিয়ে যদি কমপ্লেন ফাইল করতে চা করেন এবং সেক্ষেত্রে যদি এফআইআর লজ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমপ্লেনের কপি সঙ্গে আপনাদের নিজস্ব আপনার নিজস্ব সাব ডিভিশন কোর্টগুলোতে গিয়ে কিন্তু আপনারা ক্রিমিনাল প্রোসিজর কোর্ট ওয়ান ফিফটি সিক্স সাব প্লাস থ্রির আন্ডারে আপনারা কিন্তু কোর্টের কাছে প্রেয়ার করতে পারেন এবং পিটিশান করতে পারেন এবং সেই পিটিশানটা কিন্তু আপনার এফআইআর হিসেবে ট্রিট হবে এবং সেটাকে কিন্তু থানায় পাঠিয়ে দেওয়া হবে যদি আপনার সেই এফআইআর কন্টেন্টে সারবত্তা থাকে এবং সেক্ষেত্রে তারপর কিন্তু এফআইআর ড্রন আপ করে ইনভেস্টিগেশন শুরু হবে সুতরাং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যেটা দেখালাম সেটা হচ্ছে যে আপনারা সাইবার ক্রাইমে ভিকটিম হলে কোথায় কখন কীভাবে কমপ্লেন করবেন এবং একটি কথা মনে রাখবেন যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে আপনারা এগিয়ে এসে কমপ্লেন করুন যদি আপনারা এগিয়ে এসে কমপ্লেন না করেন তাহলে সাইবার ক্রাইম বেড়েই চলবে সোসাইটিতে সেক্ষেত্রে সাইবার ক্রাইম যারা করছে হোয়াইট কালার ক্রিমিনাল যারা তারা কিন্তু আরও উৎসাহ পাবে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা আসুন এগিয়ে আসুন ছোট থেকে বড়ো যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে আপনারা কমপ্লেন ফাইল করুন আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি কমপ্লেন ফাইল করুন কমপ্লেন ফাইলিং করতে কিন্তু আপনারা দেরি করবেন না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেরি হয়ে গেলে এভিডেন্স পাওয়া বা সত্যকে বের করা কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধাজনক হয়ে যাবে সুতরাং বন্ধুরা এই বলে আমি আজকে আপনার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ